হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন অ্যান্ড্রয়েড গেম প্লে ভিডিও নিয়ে হাজির হয়েছি, সাথে গল্প তো রয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। বেদবুনি থেকে যখন রওনা দিই তখন বিকাল 3টা কি 3:30 হবে। আমরা যাব চার মাকামের তৃতীয় মাকম আলোর চরে। আমরা বলতে আমি আর আমার বড় খালা। আলোর চর বেশ দূর বটে, রাস্তা কয়েকটা থাকলেও খালা বলল মাকামের ভিতর দিয়েই তিনি যাবেন। আমি এতে বিরক্ত হলাম। মাকামের ভিতরের সবচেয়ে সহজ রাস্তা হলো হাওরের ভিতরের রাস্তা। চার মাকামকেই এই রাস্তা এক করেছে। তবে রাস্তার এক পাশে হাওর আর অন্য পাশে সেচের জন্য খনন করা বিশাল খাল হওয়ায় এই শ্রাবণের দিনে যাওয়াটা বোকামি হবে, কারণ একবার যদি বৃষ্টি নামে তাহলে আর আশ্রয় পাওয়া যাবে না সহজে। আমার আব্বা অসুস্থ হলে বড় খালা আমাদের বাড়িতে আসেন। আব্বা তেমন অসুস্থ ছিল না যদিও, কিন্তু সেই উপলক্ষে খালা আমাদের বাড়িতে আসায় আম্মা বেশ আনন্দিত হয়েছেন। বড় খালা কারো বাড়িতে তেমন যায় না, মাকামে থাকে বলে হয়তো বাহিরের কোথাও যেতে চায় না। যারা চার মাকামের নাম শোনেনি এমন মানুষ আমাদের এই সীমাতনসা জেলায় খুঁজে পাওয়া কঠিন। এই জেলার সবচেয়ে দুর্গম চারটা গ্রামকে চার মাকাম বলে। অবশ্য এই নামের পেছনে অন্য কারণও আছে। যাই হোক, বড় খালা আমার আম্মার চেয়েও 9 বছরের বড়। আমার আরেকটা খালা থাকলেও বড় খালাকে আমি খুব পছন্দ করতাম, কিন্তু আজ খালাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা শুনে সত্যি ভয় পেলাম। ভয় পেলাম দুটি কারণে। প্রথমত মাকাম নিয়ে। আমরা যারা মাকামে থাকি না তাদের কৌতূহলের অন্ত নেই, আর এই কৌতূহল আমার ভিতরে কেন জানি ভয় ঢুকিয়ে দিয়েছিল অনেক আগেই। আর তাই চার মাকামের ভিতর দিয়ে চলে যাওয়া, হাওরের রাস্তা পাড়ি দেওয়া আমার জন্য খুবই যক্ষ্মার কাজ। দ্বিতীয়ত, এখন বর্ষাকাল, আর তাই খালাকে নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া খুব কষ্টের কাজ বটেও। এর কারণ অবশ্য তার মোটা শরীর, তার বয়স 55 এর বেশি হতে বাধ্য, কারণ তার দুই ছেলেরও বাচ্চা হয়ে গেছে, আর বড় ছেলের ঘরে 6-7 বছরের একটা ছেলেও আছে। বয়সের ভার আর তার মোটা শরীরের কারণে খালা স্বাভাবিকভাবেই বেশ আস্তে হাঁটেন। উনি একটু হাঁটাহাঁটি করলেই হাঁপিয়ে ওঠেন, তাই তাকে নিয়ে এই দূরত্ব পার করতে বেশ বেশি সময়ই লাগবে। মাকামের বাইরে থেকে কোনো গরুর গাড়ি ভিতরে যায় না বলেও সমস্যা। অবশ্য খালা বলে, এতটুকুন রাস্তার জন্য আবার গরুর গাড়ি দরকার আছে নাকি? উনি যেহেতু আসার সময় হেঁটে হেঁটেই এসেছে, তাই এ কথা তিনি বলতেই পারেন, কিন্তু তিনি আসলেন কিভাবে সেটাই রহস্য। আজ সকাল থেকে বৃষ্টি হবে হবে, কিন্তু ছাতা আনতে কিভাবে যেন আমরা দুজনেই ভুলে গেলাম। উনি হেসে বললেন, চিন্তা করস কেন রাজু, বৃষ্টি আসার আগেই আমরা পৌঁছে যাব। কিন্তু সত্যি বলতে কি, তার কথায় আমি মোটেও ভরসা পাচ্ছি না। খালা বেশ ভালোই হাঁটছেন, আমরা নানান কথা বলতে বলতে এগোচ্ছি। সত্যি কথা বলতে কি, ওনার সাথে যেতে আমার কেমন যেন লাগছে। তাকে খানিকটা ভয় পাওয়ার কারণে তাও হতে পারে। উনি কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ কণ্ঠে আমার সাথে কথা বলছেন। কতক্ষণ লাগবে জানি না, কিন্তু এই মুহূর্তে তার সাথে হেঁটে বেশ ভালোই লাগছে। উনি বেশ ধীরে ধীরে হাঁটায় আমার তেমন কষ্টই হচ্ছে না। বেশ কিছুক্ষণ হাঁটার পর খালা বলল, তাকে একটু বিশ্রাম নিতে হবে। আমরা দুইজন তখন বেদবুনির সীমানা পেরিয়ে সবে রামনগড়ে এসেছি। উনি সাথে আনা খানিকটা পানি খেয়ে ফেললেন, তারপর আমরা আবার চলা শুরু করলাম। রামনগড় পার হতে আমাদের তেমন কষ্ট হলো না। অবশেষে আমরা কালীফুরি গ্রামের হাওড়ের রাস্তার শুরুতে পৌঁছালাম। উনি একটা গাছের নিচে বসে আবার খানিকটা বিশ্রাম করতে লাগলেন। আমিও তখন সামান্য ক্লান্ত হতে সবে শুরু করেছি। আমরা দুজনই পানি খেলাম। আমরা তখন দুইটা জিনিস লক্ষ্য করলাম, প্রথমত আকাশের অবস্থা তেমন ভালো না, আর দ্বিতীয়ত আশেপাশে তেমন মানুষ নেই বললেই চলে। আমি খানিকটা চিন্তিত হয়ে খালাকে জিজ্ঞাসা করলাম, এখানে মানুষ এত কম কেন? উনি বললেন, এই রাস্তা তো এমনিতেই নির্জন, তার উপর আকাশের যে অবস্থা, মানুষ থাকবে কোন দুঃখে। আমি বললাম, চোর ডাকাত নেই তো? উনি বললেন, কস কি, মাকামে চোর পাবি কই? রাস্তাঘাট নির্জন থাকলেও কারো সাহস নেই মাকামে চোরাচামারি করার। ওনার কথায় খানিকটা শান্তি পেলাম, কিন্তু নির্বার হলাম না। রাস্তাটা বড্ড বেশি নির্জন। আমি জিজ্ঞাসা করলাম, যদি বৃষ্টি নামে? ওনাকে চিন্তিত মনে হলো,
আর বললেন, আজ মনে হয় আমাদের কপালে বৃষ্টিতে ভিজারই নসিব আছে, তবে একটু জোরে হাঁটলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া গেলেও যেতে পারে। আমরা ঠিক করলাম একটু জোরেই হাঁটতে হবে, বৃষ্টি আসলেই মুসিবতে পড়ব। আশেপাশে একটা বাড়িঘরও নেই, এক পাশে সেচের জন্য নদীর মতো বিশাল বিল, আর অন্য পাশে দিগন্তহীন আবাদি জমি। আমরা দুইজন বেশ জোরে জোরেই হাঁটতে লাগলাম। আমি লক্ষ্য করলাম উনি বেশ ক্লান্ত হয়ে যাচ্ছেন। খালা হঠাৎ থেমে পড়লেন আর বললেন, একটু বিশ্রাম নিতে হবে। একটু দূরে একটা গাছ দেখা যাচ্ছিল বেশ বড় সড়োই। ওনাকে বললাম ওই গাছের নিচে গিয়ে থামতে, সেও সায় দিলেন। আমরা অল্পক্ষণেই গাছটার নিচে এসে পৌঁছালাম আর উনি সাথে সাথে থপ করে বসে পড়ল। উনি বেশ জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। ঠিক সেই মুহূর্তে ঝুম করে বৃষ্টি পড়া শুরু হলো। গাছের নিচে থাকলেও প্রথম ধাক্কাতেই আমরা ভিজে গেলাম। মনে মনে আমি খানিকটা নিরাশ হলাম। উনিও ভিজতে শুরু করেছে। আমার দিকে তাকিয়ে বলল, বুঝলি বাবা, আজ কপালে বৃষ্টির পানিই লেখা আছে। ভিজতেই যখন হবে তখন আর বসে থেকে কী লাভ, এর চেয়ে একটু হাঁটলেও দূরত্ব কমবে, আর একটু গেলেই তো আলোর চর পৌঁছে যাব। আলোর চর যেতে যে একটুখানি সময় লাগবে না তা আমি জানি। এখন আমরা কালীহরিতে, এখন সোনাপুকুর আর বাউকান্দা পার হলেই তবে আলোর চর, আর উনি বলে কিনা সামান্য দূরত্ব। মনে মনে হতাশ হলাম, তবে ওনার বৃষ্টিতে ভিজে হাঁটার কথা মনে মনে সমর্থন দিলাম। বসে থেকেও যখন ভিজব তখন বরং হেঁটে ভিজলেই লাভ, অন্তত দূরত্ব তো কমবে। আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা দুজনই হাঁটছি আর বৃষ্টির পানিতে ভিজছি। উনি ভিজে এমন হয়েছে যে তার শরীরের সাথে শাড়িটা একদম লেপটে আছে। আমি আরও কাছ থেকে সামান্য সময়ের জন্য হলেও দেখব বলে একটু এগিয়ে গেলাম জোরে জোরে। ওনার বেশ খানিকটা পিছনে আসতেই সে থেমে গেল। আমি বললাম, কি হয়েছে, থেমে গেলেন যে? উনি বললেন, জুতোটা ছিঁড়ে গেছে রে, এখন কি করি? আমি বললাম, নেন আমার জুতো পরেন। উনি বললেন, তুই খালিফায় হাঁটবি? আমি বললাম, সমস্যা নেই, নেন। খালা আমার জুতো নিল, পরার চেষ্টা করল আর বহুত কষ্টে জুতোটা পরল। ভাগ্যের স্যান্ডেল বলে রক্ষা, এই সাইজের জুতো তার পায়ে লাগতেই না। আমার জুতো যে ওনার পায়ের জন্য না তা প্রমাণ করেই খালার জুতো আবার ছিঁড়ল। উনি সেরা জুতো ফেলে দিয়ে বলল, আজকে কপালে খালি বিপদ আছে দেখছি। আমি বললাম, সমস্যা নেই, বৃষ্টির বেগ কমেছে, যখন তখন শান্তিতে যেতে পারবো আশা রাখি। উনি বললেন, শান্তি পাবি কই, এই রাস্তা এখন কাদা একেবারে নষ্ট হয়ে গেছে, পা সামলে না চললে কিন্তু আছাড় খাবি, সাবধানে হাঁট, বৃষ্টির বেগ একেবারে কমে গেছে, কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে, আর তা সহ করার মতোই। আমরা আবার হাঁটা শুরু করলাম। আমাকে একটু আগে যেই বিষয়ে সাবধান করে দিয়েছে সেই আছাড় খেয়েই উনি হঠাৎ ধড়াম করে পড়ে গেল। আমি জলদি গিয়ে তাকে ধরলাম, কিন্তু ওনার ভারী শরীর নিয়ে একবার পড়ে যাওয়ায় সে বেশ বাজেভাবেই কাবু হয়েছে, তাই তিনি সাথে সাথে উঠতে পারলেন না, মাটিতেই বসে রইল। আমিও তার পাশে বসে জিজ্ঞাসা করলাম তিনি ব্যথা পেয়েছেন কিনা। উনি কিন্তু কোনো কথা বললেন না, তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে বেশ ব্যথা পেয়েছেন। ব্যথা পাওয়ার সাথে সাথে তার সারা গায়ে কাদাও লেগেছে প্রচুর। আমার খানিকটা মায়া লাগলো তার জন্য। উনি বলল, ব্যথা খুব বেশি পায়নি, কিন্তু শাড়িটার অবস্থা খুব খারাপ, বৃষ্টির পানিতে যদি ঠান্ডা না লাগে তবে এই কাদা ঠান্ডাতেই ঠান্ডা লাগবে। উনি ঠিক করলেন পাশের বিলে নেমে শাড়িটা ধুয়ে ফেলবেন। বিলে নামলেন আর আমাকে বললেন তাকে কাজ শেষে একটু টান দিয়ে তুলতে। শাড়ি ধুয়ে আমাকে ডাক দিলেন, আমি বহুত কষ্টে ওনাকে তুললাম। আমরা আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ যেতে না যেতেই খালা আবার ধড়াম করে পড়ে গেলেন। এবার উনি পুরো শুয়ে গেল কাদায়। অন্য পরিস্থিতিতে আমার খুব হাসি পেত জানি, কিন্তু তার অবস্থায় আমার মনে করুণা জাগল। উনি আমার হাত ধরে উঠল আর আমাকেও কাদা মাখালো বেশ ভালোভাবেই। আমরা দুজনেই ঠিক করলাম বিলে নেমে আবার ধুয়ে নিতে হবে। বৃষ্টি তখন একেবারেই থেমে গেছিল, কিন্তু আকাশে যথেষ্ট পরিমাণ মেঘ আছে, তাই বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনাও আছে। আমি আগে ওনাকে বিলে নামতে সাহায্য করলাম আর পরে আমিও নামলাম। বিলের এই অংশে পানি সামান্য কম, কাদা ধোয়া শেষে আমি আগে উঠলাম, এরপর ওনাকে উঠতে সাহায্য করলাম। খালাকে বললাম, দুই দুইবার বিলে নামলে আপনার ঠান্ডা নিশ্চিত ধরবে। উনি বললেন, আমিও বুঝছি,
কিন্তু কি আর করার আছে রে? আমি বললাম, শাড়িটা একটু চিপে পড়লে কিন্তু একটু ঠান্ডার হাত থেকে বাঁচবেন। আমার মনে হলো উনি আমার কথায় আমল দিবে না। উনি বলল, ঠিক বলেছিস, তাছাড়া তুইও তো ভিজেছিস, শাড়ি দিয়ে তোর মাথাটা একবার মুছে দিলেও কিছু রক্ষা পাবি। আমাদের সামনে একটাও গাছ নেই, আর তাই উনি সেই জায়গাতেই দাঁড়িয়ে খানিকটা পিস ফিরে শাড়ি চিপতে লাগলো। উনি শাড়ি ঠিক না করেই আমার দিকে ফিরলো আর আমাকে তার দিকে যেতে বলল। আমি বুঝলাম আমার মাথা মুছে দিবে এবার। উনি তার কাপড় দিয়ে আমার মাথা মুছে দিতে লাগলেন, কিন্তু এরই মধ্যে আরেক দফা বৃষ্টি শুরু হলো। ওনাকে দেখলাম ঠান্ডায় কাঁপছে, কিন্তু আমি আর কি করব, আমারও একই অবস্থা। ওনার হাঁটার গতি বেশ মন্থর হয়ে গেল। আমি খালার কাছে এগিয়ে যেয়ে জিজ্ঞাসা করলাম, আপনি ঠিক আছেন? উনি বললেন, না রে, ঠান্ডা লাগছে খুব। আমি বললাম, কি আর করবেন বলেন, তবে ভালো কথা সোনা পুকুরে চলে এসেছি, এই গ্রাম পার করলেই আলোর চর। উনি আমার খুব কাছে এগিয়ে আসলেন আর বললেন, কাছাকাছি চল, ঠান্ডা লাগছে খুব, কখন মাথা ঘুরে পড়ে যায়। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ আমরা কোনো কথা না বলে ধীরে ধীরে এগিয়ে গেলাম। তারপর হঠাৎ উনি আবারও ধড়াম করে পড়ে গেলেন, কিন্তু খালা এবার আর একা পড়েননি। উনি মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তেই আমার হাত ধরে ফেলে, ফলাফল হিসেবে আমিও তার সাথে পড়ে যাই। উনি কেমন একটা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি পুরো আগ্রহ করলাম আর বললাম, আজ কপালটাই খারাপ। উনি বললেন, ঠিকই বলছস, পড়ছি তো পড়ছি, তিনবার পড়ছি। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আবার গা ধুতে হবে রে। আমিও সায় দিলাম। আমরা কিছুক্ষণ হাঁটার পর একটা পুল পেলাম, পুলের নিচে একটা খালের মতো বয়ে গেছে। আমরা সেদিকে রওনা দিলাম। খালের কাছে যেতেই একটা অদ্ভুত দৃশ্য দেখলাম আমরা। পরিবেশ অনুযায়ী এই বিষয়টা অবশ্য মনে হলেও আমার মনে হলো বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা আমি জানি। আমরা পুলের নিচে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা যখন দেখলাম বৃষ্টি খানিকটা কমে গেছে, আমরা দুইজন ঠিক করলাম এখন আবার বাড়ির পথ ধরতে হবে। উনি বলল, আর নতুন করে পানিতে নেমে কাজ নেই, একেবারে বাড়িতে গিয়েই ফ্রেশ হলেই হবে। আমার কেন জানি মনে হলো উনি হয়তো আমার মনোভাব খানিকটা আঁচ করতে পেরেছেন, দুঃখজনক হলেও সত্যি। বাকি রাস্তা আমরা কোনো অঘটন না ঘটিয়ে পার করলাম। মাত্র 40 মিনিটেই আমরা খালাদের বাড়িতে আসলাম। ওনাদের বাড়িতে 3টা ঘর, এর মধ্যে 2টা বেশ ভালোভাবে তৈরি। ওই 2টাতে থাকে খালার 2 ছেলে আর তাদের পরিবার। 3 নম্বর ঘরটা আমার খালুর আমলের, এই ঘরেই খালা থাকেন। আমাকে সেই ঘরেই থাকতে দেওয়া হলো। আমি ওনার সাথে একই বিছানায় ঘুমাবো চিন্তা করেই বেশ এক্সাইটেড হয়ে গেলাম। আমরা বাড়িতে আসার ঠিক পর থেকে টানা বৃষ্টি হয়েই চলছে। বৃষ্টির আওয়াজে কান পাতা দায়। খাওয়া দাওয়া শেষ করে 9টা নাগাদ আমরা ঘুমাতে আসি। উনি বললেন, আজ মনে হয় 4টা কাঁথা দিয়েও কাজ হবে না, তাই বিদেশি কম্বলটা নামিয়ে আছি। আমি কম্বলটার দিকে দেখলাম, দুজন একসাথে অনায়াসে ঘুমাতে পারবো। আমি হারিকেনের আলোয় তার অবয়বটা দেখলাম, ওনার শরীরে এখন সাদা একটা শাড়ি। সারাদিনের ক্লান্তিতে আমি বিছানায় পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমার মনটা খারাপ হয়ে গেল রাতটা নষ্ট করায়, কিন্তু একটা সম্ভাবনাও দেখলাম, বৃষ্টি তখনও হচ্ছে। উনি বললেন, বৃষ্টির দিনে আর বাড়ি গিয়ে কাজ নেই, আজকেও থেকে যা। আমি সাথে সাথে খুশি হয়ে গেলাম। আমার খালাতো 2 ভাই বৃষ্টির মধ্যে শুটকির অর্ডার নিয়ে জেলা সদরে গেছে, তাই বাড়িতে পুরুষ বলতে আমি আর বড় খালাতো ভাইয়ের পিচ্ছি ছেলেটা। আমি তাই অনেকটা অবধে চোখ চালালাম সবার উপর। সারাদিনে বেশ কয়েকটা মজাদার ঘটনাও চোখে পড়ল, কিন্তু আমার নজর খালি খালার দিকে, আর বেশ কয়েকবার ওনার কাছে ধরাও খেয়েছি। রাত হলো, বিকালে বৃষ্টি থামলেও সন্ধ্যা থেকে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, রাতেও খানিকটা ঠান্ডা লাগতে শুরু করেছে। আমরা আবার কম্বলের নিচে শোলাম। শোয়ার সাথে সাথেই আমার শরীরে একটা শিরশির ঠান্ডা শিহরণ ছড়িয়ে থাকলো। অনুভব করলাম উনি আমার খুব কাছেই শুয়ে আছেন। আমি তার দিকে একটু সরে এলাম, উনি ঘুমিয়ে পড়েছেন। আমি ঠিক করলাম এবার 1 ডিগ্রি উপরে না উঠলেই নয়, আর তাই করতে থাকলাম। বেশ কিছুক্ষণও ওনার সাড়া না পেয়ে আমি সাহসী হলাম। আমার মনে হচ্ছিল আজকেই আমার ইচ্ছাটা পূর্ণ হবে। তখন অনুভব করলাম ওনার ঘুম ভেঙে গেছে।
উনি সামান্য নড়ল, আমি কিন্তু থামলাম না। বৃষ্টি তখনও পড়ছিল আর খানিকটা ঠান্ডাও লাগছিল, কিন্তু কম্বলটা বেশ অসুবিধার সৃষ্টি করছিল। আমি কম্বলটা সরিয়ে দিলাম, উনি খানিকটা হতভম্ব হয়ে আমার দিকে ফিরল, কিন্তু অন্ধকারে কাউকে কেউ দেখলাম না। উনি কিন্তু আর বাধা দিলেন না, আমি এগিয়ে গেলাম আর উনিও তাতে সায় দিলেন। এভাবে নির্ঘুমে আমাদের রাত পার হয়ে গেল। সকালে খালাকে অনেক হাসি খুশি দেখলাম এবং উনি আমাকে তাদের বাড়িতে আরও কিছুদিন বেড়াতে বললেন, আর আমিও এক কথায় খুশি মনে রাজি হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখার জন্য অনুরোধ থাকবে। তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।